তুমি আসবে বলে। কেন আমার এমন হচ্ছে রাহুল, তোমার থেকে আলাদা হয়ে কেন আমার এত যন্ত্রণা হচ্ছে, এত কষ্ট হচ্ছে কেন? তুমি কেন আমার কষ্টটা বুঝতে পারছো না রাহুল? আমি এমনটা তো হওয়ার কথা ছিল না, কেন এমন হলো? কেন আমাদের দুজনের মধ্যে ইতিহাসটা তুললে নন্দিনী? এখানে শুতে তোমার কষ্ট হবে। আমি জানি তুমি এখানে ঘুমোতে পারবে না রে। আমার মা আমার কাছে কথা বলতে তুমি জানতে না, তাহলে কেন এরকম বিশ্লেষ অপবাদগুলো মায়ের নামে দিলে? তুমি জানতে না এই কথাগুলো আমাকে কতটা যন্ত্রণা দেয়। এতগুলো বছর যা কোনোদিন হয়নি সেটা আজকে হয়েছে। আমি মায়ের থেকে মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের দুজনের মধ্যে একটা বিশ্বাস ছিল, সে বিশ্বাসটা ভেঙে গিয়ে একটা অদ্ভুত অবিশ্বাস তৈরি হয়েছে, আর সেটা করেছে তোমার কথাগুলো। আজকে তো আমি বিছানায় শোবো না, যা